এবার আমাদের রাজ্য সম্পাদিকা রীতা বিশ্বাস কিছু বলবে, তারপর আপনাদের কোশ্চেন এবং আমাদের ডিমান্ড যেগুলো আছে সেগুলো আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন, এবং 14 জন টিচারকে যেভাবে ট্রান্সফার করা হয়েছে কত দূরে তারও ডকুমেন্টস আছে সেগুলো আপনারা দেখতে পারেন। আপনারা শুনলেন এর আগেও আমরা সংবাদ মাধ্যমের সহযোগিতা পেয়েছি, ইনফ্যাক্ট পশ্চিম মেডিকেল প্যারামেডিকাল অ্যাসোসিয়েশন তার জন্মলগ্নে এই ফেস্টারি সাংবাদিক সম্মেলন করে তার যাত্রা শুরু করেছিল। তো আমরা আবারও আপনাদের কাছ থেকে আশা করব যে আমাদের যে লেজিটিমেট ডিম্যান্ড, যে ডিম্যান্ড সরকারের কান অবধি পৌঁছাতে আপনারা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন, সেই জায়গায় আমরা আবারও আপনাদের সহযোগিতা পাব। আমার কাছে কিছু কাগজপত্র আছে। 24 তারিখের আগে থেকেই আমরা শুনতে পাচ্ছিলাম যে আমাদের শিক্ষা দপ্তর, আমরা বারবার বলছি আমাদের আন্দোলন কিন্তু শুধুমাত্র নিছক বেতন বৃদ্ধির আন্দোলন নয়, আমাদের আন্দোলনটা একটা সরকারের নীতি পরিবর্তনের আন্দোলন। এই কারণে আপনাদের কাছে আমরা ডকুমেন্টস দেব, আপনাদের যাদের দরকার হবে আপনারা আমার এই ডকুমেন্টসের ছবি তুলে দিতে পারেন। রোপা 9-এ একটা 6 CPC-র যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন ভায়োলেট করে হ্যাঁ হতে পারে তখন আমরা সর্বভারতীয় বেতন কাঠামো পাওয়ার জন্য যে সর্বভারতীয় যোগ্যতা ক্রম সেটা আমাদের ছিল না, কিন্তু তা সত্ত্বেও একটা নীতিগত সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা আমার হাই স্কুলের সহকর্মীদের জন্য মেনে নেওয়া হলো কিন্তু প্রাথমিক শিক্ষকদের জন্য মেনে নেওয়া হলো না, সেই জায়গায় আমরা ডিপ্রাইভ হলাম। এবং 12 সালের পর থেকে যখন আমাদের নতুন করে আপগ্রেডেশন প্রক্রিয়াটা শুরু হলো 13, 14, 15-তে আমরা আমাদের যোগ্যতা মানে অর্জন করলাম, কিন্তু সরকার তার নিজের সিদ্ধান্তকেই প্রায় ভায়োলেট করে, মানে রোপা 9-এ যে CPC-6টাকে মেনে নেওয়ার কথা বলা হয়েছিল সেটাকে ভায়োলেট করে আমাদের বেতন ক্রমে একটা টাকা বৃদ্ধির কথা ভাবলেন না। সেই জায়গা থেকে যাত্রা শুরু করে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি যে সরকার অন্তত নীতিগতভাবে মেনে নিতে বাধ্য হয়েছেন যে সত্যি প্রাথমিক শিক্ষকরা তারা তাদের যোগ্যতা মান অনুযায়ী বেতন ক্রম পান। এবার প্রশ্ন হচ্ছে কি যোগ্যতা, মানে কি কোন বেতন ক্রমের জন্য আমরা যোগ্য? আমাদের আন্দোলন সর্বভারতীয় ক্ষেত্রের সঙ্গে তুলনা করে আমাদের এখানকার হাই স্কুলের শিক্ষকরা অনার্স গ্র্যাজুয়েট এবং যারা পিজিটি শিক্ষক আছেন মানে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক আছেন তারা কিন্তু সর্বভারতীয় যে বেতন ক্রম 6 CPC-র অনুযায়ী আমি বলছি বা 7 CPC-র মাথা রাখবেন, অলরেডি কিন্তু বেশিরভাগ জায়গাতেই 7 CPC-র কার্যক্রম হয়ে গেছে, 7 CPC-র বাদ দিয়ে 6 CPC-র অনুযায়ী বলছি যেহেতু আমাদের 6 CPC-র কাজ চলছে, তো সেই 6 CPC-র অনুযায়ী তারা বেতন ক্রম পাচ্ছেন। আমরা কিন্তু আমাদের যে কোয়ালিফিকেশন সেটা আমরা উন্নীত করেছি কিন্তু তা সত্ত্বেও আমরা পাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে আমরা কতটা পেতে পারি? তো 24 তারিখের আন্দোলনের আগে থেকেই আমরা শুনতে পাচ্ছিলাম সরকার নীতিগতভাবে মেনে নিয়েছেন যে আমাদের আমাদের যোগ্যতা ক্রম অনুযায়ী বেতন ক্রম দিতে হবে এবং আমাদের বেতন বৈষম্য থাকবে না। কিন্তু 24 জুলাইয়ে আন্দোলনে আমরা দেখাম, এর আগেও 24 জুলাইয়ের আন্দোলনে আমরা দেখলাম, এর আগেও আমরা দেখেছি 29-30 তারিখ শহীদ মিনারের আন্দোলনের ফলেও আমাদের 112 জন শিক্ষক শিক্ষিকা তাদের জেল যেতে হয়েছে। কিছুক্ষণের জন্য হলেও একজন শিক্ষক তাকে তার স্কুল ছেড়ে তাকে তার চক দস্তার ছেড়ে আলিপুর সেন্ট্রাল লকআপটা লালবাজার সেন্ট্রাল লকআপটা কেমন দেখতে সেটা দেখে আসতে হয়েছে। আর 24 জুন আমরা খুব অদ্ভুতভাবে জিনিসটা দেখলাম যেখানে আমরা জানতে পারছি যে সরকার নীতিগতভাবে মেনে নিয়েছেন আমাদের দাবিটা অত্যন্ত সঠিক, অত্যন্ত ঠিক, তারপরেও আমার সাথীদের ওপর জল খামাচ্ছে, তারপরেও আমার 59 জন শিক্ষক বন্ধু, 58 জন শিক্ষক, 1 জন শিক্ষিকা, তাদেরকে আরো একবার লালবাজারের সেন্ট্রাল লকআপ দেখতে হলো। এটা আমাদের কাছে, আমরা তো শিক্ষক, আমরা সত্যি কথা বলছি সমাজ গড়ার কারিগর, আমরা সমাজ গড়ার কাজটা করি, আমরা সমাজ বিরোধী নই, নিজেদের সপক্ষের বেতন, নিজেদের যোগ্যতা অনুযায়ী বেতন, বাড়তি শব্দটা আপনারা প্লিজ আমি অনুরোধ করবো আপনারা কেউ লিখবেন না, কারণ আমরা একটা টাকাও বাড়তি টাকা চাইছি না, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী যেটা আমার পাওনা সেই টাকা।
যতক্ষণ না পর্যন্ত
করে পশ্চিমবঙ্গে বেশ কিছু স্কুল চালাতে অসুবিধা হতে পারে। আমরা জানি, আমরা অভিভাবকদের কাছে, আমরা ছাত্রছাত্রীদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন পর্যন্ত ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন এক বছরে একটা সংস্থার পক্ষে যতগুলো একটা যে কোনো ফর্মাল ভালো ফর্মাল অর্গানাইজেশন যে কটা সভা করতে পারে তার থেকে অনেক বেশি সভা সমিতি আমরা করেছি, কিন্তু বেশিরভাগটাই আমরা বেছে নিয়েছি ছুটির দিন। আমরা আমাদের সম্মান সহ ছাত্রছাত্রীদের অসুবিধা হয় এরকম কোনো কাজ করবার চেষ্টা করি, কিন্তু এবার আমাদের ন্যায্য দাবিকে বুঝে নেওয়ার জায়গা থেকে আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে। আমরা তো মানে ইটকাট পাঠক নিয়ে কাজ করি না, আমরা কতগুলো জীবন্ত মানুষ নিয়ে জীবন্ত প্রাণ নিয়ে কাজ করি, তাদের খুব কষ্ট হবে, তাদের দিদিমণি মাস্টারমশাইরা তাদের ভীষণ ভালোবাসেন আমাদের, তাদের কষ্ট হবে, কিন্তু তা সত্ত্বেও আমাদের হয়তো কিছুদিন যতদিন না পর্যন্ত আমাদের এই দাবিগুলো অন্তত একটা সন্তোষজনক সুরায় হয় আমরা রাস্তায় থাকবো। এবার আপনারা যদি মনে করেন আপনাদের যা জানবার আছে প্রশ্ন আপনারা করতে পারেন, আর এই সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, যাদের যাদের দরকার হবে তারা কিন্তু এই ডকুমেন্টসগুলো ছবি আপনারা নিতে পারেন। আমি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে 19 তারিখ আমরা কথা বলতে পেরেছিলাম আমাদের মাধ্যমিক শিক্ষামন্ত্রীর সঙ্গে, সেই 19 নভেম্বরের যে ডেপুটেশন কপি রিসিভ করা আছে দেখতে পারেন, এখানে শিক্ষা দপ্তরের দেওয়া আছে, এটা আমাদের একটা ডিমান্ডের কপি, এটা আছে এটাও আমরা আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের অনারেবল মিনিস্টার ইনচার্জ তাকে আমরা 6/2019 এই চিঠি আমরা দিতে চেয়েছিলাম, আমরা রামলীলা ময়দানে সমাবেশ করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় শিক্ষামন্ত্রী আমাদের সময় দিতে পারেননি, সে মাধ্যমে রিসিভই নেই, কিন্তু এখানেও আপনারা দেখতে পারেন আমাদের ডিমান্ডটা কি আছে। আমরা এমএইচআরডি এবং এনসিপি